কুনি উপজেলার একটং রাজনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই অক্টোবর বিকালে রাজনগর কে এম কনভেনশন হলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ বেলাল সদাগর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন রিয়াজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বি আলম সোহান তালুকদার ও সাবেক ছাত্রনেতা আশরাফ আলী খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী সদস্য নজরুল ইসলাম তালুকদার স্বপন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ তালুকদার সাধারণ সম্পাদক এম আবু জাফর তালুকদার সম্মেলনের প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম বিশেষ অতিথি ছিলেন রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার মোহাম্মদ হাসান ইউসুফ মাতব্বর ইস্তামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম তালুকদার বাবলা রাজানগরের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ আজাদ আওয়ামী লীগ নেতা শাহ আলম তালুকদার রফিকুল আলম তালুকদার এস এম সেলিম তালুকদার শানু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন হেলাল তালুকদার সহসভাপতি আছিমদিন চট্টগ্রাম উত্তর জেলা সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মবিন চৌধুরী রাজনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তৈয়ব যুবলীগ নেতা রাশেদ পারবেত চৌধুরী জাহিদুল ইসলাম মহরী ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈকত চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর রাজনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী আব্বি জেলা ছাত্রলীগ নেতা জুবাইরুল ইসলাম চৌধুরী রাজনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খুসরু আলম চৌধুরী ছাত্রলীগ নেতা নাজমুল হক সিফাত আশরাফুল ইসলাম তোহিন সাব্বির সহ অনেকে সম্মেলন শুরুতে জাতিসংগীতের মাধ্যমে জাতীয় দলি পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলন শুরু হয় সম্মেলনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন সম্মেলন শেষে বেলাল সৌদাগরকে সভাপতি আবু বক্করকে লোকমানকে লুকমানকে স্বসভাপতি বি আলম সোহান তালুকদারকে সাধারণ সম্পাদক ইসমাইল হুসেনকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয় Dikasih, yes, uh. jadi, ready Ready, ready ready, jadi, hey, yes, okay. jadi, Ready, ready. Hey, ready. Hey, ready.